সবাইকে শুভ দুপুর। আজকে আমরা সর্বশেষ বোধ হয় এটি, আর পরে বাড়াবো কিনা সেটা চিন্তা করছি লেকচার তোমাদের সাথে। আজকে টেক্সটাইল র মেটেরিয়াল 1-এর আজকে আমরা দেখবো কোয়ার ফাইবার। এই কোয়ার ফাইবার সম্পর্কিত তোমাদের তো অনেকেরই অনেক রকম ধারণা রয়েছে, তো সেটি আজকে দেখবো মোটামুটি ভাবে সবার কি কনসেপ্ট আসলে। চলো শুরু করা যাক। আমি শেয়ার করছি তোমাদের সাথে টেক্সটাইল র মেটেরিয়াল 1-এর লেকচার 10, সেটি হচ্ছে কোয়ার ফাইবার। কোয়ার ফাইবার নাম শুনে কি মনে হচ্ছে? আমি যদি কোকোনাট ফাইবার বলতাম তাহলে সবাই চিনতে, তাই তো? তো এই কোকোনাট বা কয়ের যেটাই বলি না কেন, কোকোনাট থেকে যে ফাইবারটা আমরা পাচ্ছি সেটাকেই আমরা কয়ের ফাইবার বলছি। সেটি পাকা হতে পারে অথবা কাঁচা হতে পারে, দুটো বার্ক থেকেই কিন্তু পাওয়া যায়। ওকে, ছবিতে তোমরা নিশ্চয়ই দেখতে পাচ্ছ। সো কয়ের ফাইবার কাকে বলছে? সহজ করে যদি আমরা বলি তাহলে যেটি হচ্ছে যে কয়ের আর কোকোনাট ফাইবার ইজ এ ন্যাচারাল ফাইবার extracted from the husks of coconut and used in products such as floor mats, door mats, brushes, mattress, etc. Coir is the fibrous material found between hard internal shell and coat of coconut. একজন চলে গেছে, কে? তারিকুল, স্বাগত। আরাফাত চলে গেছে। আচ্ছা, আউটার কোট অফ কোকোনাট থেকে আমরা সেটি পাই, এটি আমাদের চারপাশে রয়েছে। সো ইট ইজ দ্য ন্যাচারাল ফাইবার অফ কোকোনাট হাক্স ওয়্যার দ্য থিক অ্যান্ড কোর্স আর অ্যান্ড ডিউরেবল ফাইবার। তোমরা যদি খুলে দেখো এটা আসলে দেখতে পাবে। অ্যান্ড দ্য কমন নেম অফ সাইন্টিফিক নেম অফ প্লান্ট ইজ কোকোনাট ফাইবার। কয়ের, কোকোস, মেগনি, লুকিফিরা অ্যান্ড এরিসিপিয়া প্লাম, যেটা প্লাম জাতীয় গাছ, পাম যেটাকে বলে, অ্যান্ড রেসপেক্টিভলি এই ধরনের গাছগুলো বা সবগুলোই এ ধরনেরই হয়। কোকোস নোকি ফেরি আমরা দেখতে পাচ্ছি তিনটা প্রোডাক্ট। সো কোয়ার ফাইবারটা কি? কোয়ার ফাইবারটা হচ্ছে যে আমাদের কি ফাইবার, ন্যাচারাল ফাইবার। কোথা থেকে পাই? রাইপেন আর কাঁচা যেটা সেই কোয়ার থেকে পাই, ডান কোকোনাট থেকে পাই। কোয়ার ফাইবার কে বায়োডিগ্রেডেবল বলা হচ্ছে। এই সাইনটার মানে কিন্তু রিসাইকেলেবল, এই সাইনটার মানে পরিবেশের জন্য ভালো। তো দেখি আমরা কয়ার ফাইবার ক্যারেক্টারিস্টিক্স যদি আমরা দেখি সেটি হচ্ছে কি কি, যে ন্যাচারাল ডেফিনেটলি রেজিস্ট্যান্স টু সল্ট ওয়াটার ড্যামেজ। এই যে সল্ট ওয়াটার এটি ড্যামেজ হয়, এটি কিন্তু গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য, যার কারণে ওই যে জাহাজের রশি আছে না, এই জাহাজের রশি এটি ইয়ে করা হয়, অর্থাৎ বানানো হয় এটা দিয়ে। দেন ওয়াটার প্রুফ, পানি প্রবেশ করে না বা সেভাবে। মাইক্রোপোরাস, মাইক্রোপোর রয়েছে। ডিউরেবল, গুড ফিল্ট্রেশন প্রপার্টিস অ্যান্ড ইকো ফ্রেন্ডলি। ওকে, সো নেক্সট যদি আমরা যাই, হিস্টোরি অফ কোয়ার ফাইবার এটি কোথা থেকে আসছে? আসলে এটা এক একজন এক এক রকম হিস্ট্রি বলে। যেমন এখানে এটা এমনটাই বলা হচ্ছে যে দ্য ফার্স্ট রেকর্ডেড হিস্টোরি অফ কোকোনাট ইন দ্য কান্ট্রি ডেটস ব্যাক অফ রামায়ণ পিরিয়ড। ইন দ্য ভাল্মিকি রামায়ণে দেয়ার আর দ্য রেফারেন্স অফ কোকোনাট ইন দ্য কিষ্কিন্ধা কাণ্ডা অ্যান্ড আনায়ান্দা কাণ্ডা অ্যান্ড রিপোর্টেড দ্য রামায়ণা অফ ভাল্মিকি। তো এই যে বাল্মীকি একজন রাইটার যিনি হিন্দু ধর্মের বিভিন্ন গ্রন্থাদি লিখেছেন, তো সেইখানে রামায়ণ পিরিয়ডে এরকম উল্লেখ পাওয়া যায় কোকোনাট ফাইবারের ব্যবহারের। সেকেন্ডলি বলা হচ্ছে যে আরো কিছু রয়েছে, যেমন রেফারেন্স হ্যাভ বিন মেড কোকোনাদের রাঘু ভাস্মা অ্যান্ড কালী দাসা অন দা সঙ্গম লিটারেচার হুইচ প্রুভস দ্য অ্যান্টিকুইটি অফ কোকোনাট ইন ইন্ডিয়া অ্যান্ড বাট ইট ইস অরিজিন ইন্ডিয়া রিমেন্স ডিসপুট বাট মার্কো পোলো দ্য ফেমাস আরব ট্রাভেলার হু ভিজিটেড ইন্ডিয়া 13 বার অ্যান্ড কল কোকোনাট ইন্ডিয়ান নাট অ্যান্ড দ্য লজিক অফ সাচ রেফারেন্স নিডস অ্যান ইনভেস্টিগেশন অফ হিস্টোরিয়ান। শ্রী পি কে বালাকিশয়ান ইন কেরালা হিস্টোরিয়ান আর্গু দ্যাট অর্গানাইজড কোকোনাট কাল্টিভেশন স্টার্ট ইন কেরালা আফটার অ্যারাইভাল অফ দ্য পোর্তুগিজ। পর্তুগিজরা সাধারণত নিয়ে আসে বা তখন থেকে এটা শুরু হয়। Ropes and cordages are made of coconut fiber have been used in ancient times and Indian navigators
যারা জাহাজটা চালায়, হু সেইল দেয়ার মালায়া জাভা চায়না গুলফ আরবিয়া সেন্টার আইগান হ্যাড বিন কোয়ার শিপ ক্যাবল। আরব রাইটার্স ইন 11th সেঞ্চুরি এডি রিফার্ড দ্য এক্সটেন্সিভ ইউজ অফ কোয়ার শিপ ক্যাবলস অ্যান্ড ফেন্ডার্স ফর দ্য রেগিং। ফ্যাক্টস রেকর্ড দ্যাট দেয়ার ওয়াজ কোয়ার ইন্ডাস্ট্রি ইন ইউকে বিফোর সেকেন্ড অ্যান্ড হাফ সেঞ্চুরিতে ছিল, কিন্তু তখন ডিউরিং দ্য ইয়ার 184 ক্যাপ্টেন ওয়াইডলি ইন কোঅপারেশন ইন দ্য ক্যাপিটাল লাগান, যারা কি করছে যে এই ধরনের আবিষ্কার করছে, অ্যান্ড ফাউন্ড ইট অ্যান অয়েল অ্যান্ড কার্পেট। তখন থেকে মোটামুটি এটি ধারণা করা হয় যে ইন্ডিয়া থেকে এর উৎপত্তি এবং ইন্ডিয়াতেই এটা শুরু হয়, এই পর্তুগিজরা নিয়ে আসে এবং তখন থেকে এটি ব্যবহার শুরু হয়। অ্যান্ড দেয়ার কোয়ার ম্যানুফ্যাকচারিং পিওর কোয়ার মার্টস কোয়ার ফ্লোর অ্যান্ড ফ্যাক্টরি বেসিস অ্যান্ড ওভার অ্যান্ড 100 ইয়ার ফার্স্ট ফ্যাক্টরি ওয়াজ এলপাই ইন 1859 লেট মিস্টার জেমস ড্রাক অ্যাডভেঞ্চারাস আইরিশ গ্রোন ইন আমেরিকা। তারা প্রথমে এই কোয়ার ইন্ডাস্ট্রি বা এগুলো তৈরি করে। ওকে, কেমিক্যাল কম্পোজিশন অফ কোকোনাট ফাইবার কি কি রয়েছে কোকোনাট, এটিও ন্যাচারাল ফাইবার, এটি তো কি কি রয়েছে আমাদের দেখতে হবে একটু। লিগনিন রয়েছে প্রচুর পরিমাণে, যার কারণে কিন্তু এটা ব্রিটল হয় 45.84%। সেলুলোজ রয়েছে 43%, মানে যাবৎ যতগুলো আমরা ন্যাচারাল ফাইবার পড়েছি সেই সমস্ত ন্যাচারাল ফাইবারের মধ্যে সেলুলোজ মানে ইয়ের পরিমাণটা, সেলুলোজের পরিমাণটা সবচেয়ে কম আমরা দেখছি এখানে। হেমি সেলুলোজ 0.25%, পেকটিন অ্যান্ড রিলেটেড আদার 0.3, ওয়াটার সলুবল 0.25, অ্যান্ড অ্যাশেস 0.22% এর মতো রয়েছে। তো লিগনিনটাই কিন্তু ঝামেলা, বা লিগনিনটাই এখানে আছে। তো এখানে আমরা যদি কম্পোজিশন ফিজিক্যালটা দেখি, এটি কটন কোকোনাটের, আসলে কোয়ের ফাইবার ঠিক বলা যাবে না, বলা হচ্ছে এটি কি এমব্রায়ো যেটি ভিতরে থাকে, তারপরে এই লিকুইড এন্ডোস্পার্ম পানিটা, সেলুলার এন্ডোস্পার্ম যেটা আমরা খাই নারিকেল হিসেবে, অ্যান্ড সিটকোড উপরের বাইরের একটা আবরণ, এবং তারপরে যে অংশগুলো সেগুলোকে আমরা সাধারণত কোয়ের ফাইবার বলছি, এবং আউটার সেল, আউটার সেল এবং আমাদের যে সিট কোট রয়েছে এই দুটার মাঝখানে যে ফাইবার গুলো সেগুলোকে আমরা কোয়ার ফাইবার বলছি। এটি আমরা সবাই জানি বা আমরা দেখেছি মনে করতে পারি। ওকে, সো জেনারেল প্রপার্টিস, জেনারেল প্রপার্টিস এর ভিতরে কি কি রয়েছে আমরা যদি দেখি, ডেন্সিটি এটার অত্যন্ত বেশি, 1150 থেকে প্রায় 1200 কেজিগ্রাম পার মিটার কিউব হয়ে থাকে। প্রাইস 0.25 থেকে 0.5 ইউএসডি পার কেজি, ইউএসডি পার কেজি হাফ তাহলে কত, 40 টাকার মতো, বা বাংলাদেশি টাকা এখন যদি আমরা চিন্তা করি লাইক পার কেজি। ফিজিক্যাল প্রপার্টিস অফ কোকোনাট ফাইবার, সরি এটা এখানে হবে না, ফিজিক্যাল প্রপার্টিস অফ কোকোনাট ফাইবার কি কি, লেন্থ প্রায় 6 থেকে 8 হয়, অর্থাৎ কোকোনাটের সাইজ যত বড় হবে আমার ফাইবারের পরিমাণও কিন্তু বড় হবে। ডেন্সিটি 1.40 গ্রাম পার সিসি, টেনাসিটি গ্রাম পার টেক্স 10, ব্রেকিং ইলঙ্গেশন 30%, অ্যান্ড ডায়ামিটার ইন 0.1 থেকে 0.1%, রিজিডিটি অফ বডুলাস 1.8 to 4.9 per centimeter, সুইলিং ইন ওয়াটার 5%, ময়েশ্চার 65%, রিলেটিভ হিউমিডিটি 10.0, তার মানে এটি ময়েশ্চার অ্যাবজর্ব করছে মোটামুটি ভালোই। ওকে, মেকানিক্যাল প্রপার্টিস অফ কোকোনাট ফাইবার, কারণ এটি যেহেতু প্রচুর পরিমাণে রশি এগুলোতে ব্যবহৃত হচ্ছে তাহলে নিশ্চয়ই এটির মেকানিক্যাল প্রপার্টিসটা ভালো, শক্তিশালী যেটিকে বোঝাচ্ছে। এখানে আমরা সবাই অ্যাটেন্ডেন্সটা ফিল আপ করে দেই যেন। হ্যাঁ আচ্ছা, আমি আবার দিয়ে দিচ্ছি তোমাদের সুবিধার্থে। যেটি বলা হচ্ছে মেকানিক্যাল প্রপার্টিস, দেখো ইয়ং মডুলাস 4 থেকে 6 গিগাপাস্কাল, অত্যন্ত ভালো ইয়েল্ড স্ট্রেংথ, ইলাস্টিক লিমিট 100 থেকে 150 মেগাপাস্কাল, টেনজাল স্ট্রেংথ 135 থেকে 240 মেগাপাস্কাল, ফ্লেক্সুরাল মডুলাস 135 থেকে 240, ইলঙ্গেশন 15 থেকে 35% স্ট্রেংথ পর্যন্ত টেনে বাড়াইতে পারবা,
তো এই হচ্ছে মোটামুটি যেগুলো আমরা দেখতে পাচ্ছি, হাই ইয়াং মডুলাস, ইয়ার ডিস্টেন্স, টেনজাইল, এগুলো সবই বেশি অন্যান্য নর্মাল ফাইবারের থেকে। ওকে, থার্মাল প্রপার্টিস অফ কোকোনাট ফাইবার আর কয়ার ফাইবার। থার্মাল প্রপার্টিসটা কি বলা হচ্ছে যে থার্মাল কন্ডাক্টর আর ইনসুলেটর, পোর ইনসুলেটর, এটি ইনসুলেটর মানে কি তাপ পরিবহন করে না, সো ওভেন ফেব্রিক আর স্লোয়ার কন্ডাক্টিভিটি বিকজ অফ ট্র্যাপড এয়ার। তো এরা যেহেতু এই যে উলের মতো, এটাও হচ্ছে আমরা বলতেছি যে ইয়ে করে বাতাসকে আটকে রাখে, যার ফলে এটিও কিন্তু তাপ পরিবহন করে না। তো এখন একটা জিনিস হতে পারে, এটি দিয়ে যদি যে আগে ছনের ঘর তৈরি করতো না, এটি দিয়ে যদি এই ঘর তৈরি করা যায় বা অথবা ঘর তৈরির ম্যাটেরিয়াল হিসেবে এটাকে মাঝখানে ইউজ করা হয়, মনে করো পিলারের মাঝখানে বা দুটো গ্যাপের ওয়ালের মাঝখানে, তাহলে সেটি বোধ হয় প্রুফ হবে, কারণ এটি যেহেতু তাপকে পরিবহন করতে দিবে না, তাহলে ভিতর এবং বাইরের তাপের কিন্তু একটা সামঞ্জস্য থাকবে। ওকে, থার্মাল এক্সপানশন কোএফিসিয়েন্ট 37.4 থেকে 49.3 মাইক্রো স্ট্রেইন পার ডিগ্রি সেন্টিগ্রেড। যে থার্মাল এক্সপানশন, তাপ দিলে বাড়বে কিনা, কোয়ার ফাইবার তাপ দিলে সেভাবে বাড়ে না। ওকে, আমরা আরেকটি প্রপার্টিস দেখছি, সেটির নাম হচ্ছে ইলেকট্রিক্যাল প্রপার্টিস, যে এটি ইয়ে করে না, কন্ডাক্টর না, আমরা ইনসুলেটরের কথা পড়েছি, বিদ্যুৎ পরিবহন করে না, সো এটি কিন্তু কেবল বা এগুলোর যদি কোনোভাবে অ্যাপ্লিকেশন করা যায় তো সেই ক্ষেত্রে আমরা করতে পারি। এখানে দুটো ছবি দেখা যাচ্ছে, প্রথম এবং দ্বিতীয় ছবি। প্রথম ছবিটা হচ্ছে লংগিটিউডিনাল ভিউ, পরেরটা হচ্ছে ক্রস সেকশনাল ভিউ অফ কোয়ার ফাইবার। ইলেকট্রন মাইক্রোস্কোপে আমরা দেখতে পাচ্ছি কোয়ার, একটা কোয়ার ফাইবারের সারফেসটা সাধারণত এই ধরনের, এবং ক্রস সেকশনে আমরা দেখতে পাচ্ছি এটা কিন্তু প্রচুর পোরাস। আমরা কিন্তু বৈশিষ্ট্যটা দেখেছি, আমাদের প্রথম যেটি ছিল যে এটি কিন্তু পোরাস, তো সেই পোরাসটা কিন্তু আমরা দেখেছি বা দেখতে পাচ্ছি, ঠিক আছে। ওকে, তো কেমিক্যাল প্রপার্টিস অফ কোয়ার ফাইবার একটু দেখা দরকার, যে কেমিক্যালি তাহলে এটা কিরকম। বলা হচ্ছে কোয়ার ফাইবার অবটেইন ফ্রম ফাইবারাস মেসোকার্প বিটুইন দ্য এক্সোকার্প এন্ড এন্ডোকার্প অফ দ্য কোকোনাট, এই যে কোকোনাটের ভিতরে এবং বাইরে থেকে পাই আমরা এটি। And therefore, the treated with 5% sodium halosite is glass beaker for 48 hours room temperature. Treated, the fiber were taken out of the solution over several times. Fresh water and subsequently dried for 2 days. The reaction of sodium is as follows. Coir sodium oxide, অর্থাৎ এটি sodium hydroxide, কিছু হয় না। এটি তার সাথে bond তৈরি করছে। Effect of acid, concentrated H2S damage. Same ভাবে আমরা যেহেতু এর আগেও পড়ে এসেছি, কি পড়ে এসেছি আমরা? আমরা এটাকে পড়ে এসেছি যে কটন ফাইবার বা ধরনের সেলুলোজিক ফাইবার গুলো সাধারণত অ্যাসিডে ড্যামেজ হয়, বাট ইন কেস অফ সোডিয়াম হাইড্রোক্সাইড আর এই জাতীয় ক্ষারে সাধারণত এটি নষ্ট হয় না। ওকে, এটিও যেহেতু আমাদের একটি সেলুলোজিক ফাইবার, এটিও কিন্তু এর ব্যতিক্রম নয়। ফ্লো চার্ট অফ দ্য কোয়ার ফাইবার এক্সট্রাকশন, আমরা কোয়ার ফাইবার কিভাবে এক্সট্রাকশন করব তার একটি চার্ট আমরা এখানে দেখতে পাচ্ছি। দেখো, এখানে দেখা যাচ্ছে যে প্রথমত কোকোনাট, কোকোনাটের গাছ তো চিনি সবাই, কোকোনাট রিমুভিং দ্য হাক্স, কোকোনাট পাড়িয়ে তার উপর আমরা খাওয়ার জন্য কিন্তু তার চামড়াটা ছিলে ফেলি, হাক্সটা, কালেক্টিং দ্য কোকোনাট হাক্স, ট্রান্সপোর্ট দ্য ফাইবার মিল, এই কোকোনাট হাক্সগুলোকে পরে ফাইবার মিলে নিয়ে যাওয়া হয়। তো ডিফাইবারিং মেশিন, তারপর ডেসিকেটর, এগুলোর মাধ্যমে বা যে কোনোটার মাধ্যমে, এটা হাতে হতে পারে, ডেসিকেটর অথবা এই ধরনের মেশিন পাওয়া যায় ওই যে ইয়াগুলোকে আলাদা করার জন্য, আমাদের যে ফাইবারাস ম্যাটেরিয়াল গুলো আছে সেগুলোকে আলাদা করার জন্য। শকিং ইন ওয়াটার অর রিজার্ভিয়ারে চুবানো যেতে পারে অথবা কেমিক্যাল ট্রিটমেন্ট করা যেতে পারে বা করা হয়। দেন কম্পোস্টিং উইক অর মান্থস অ্যান্ড ফাইবার মাইলিং অ্যান্ড কোয়েড ফার্ক, চলো ফুল প্রসেস দেখতে হবে কিভাবে কোয়ার ফাইবার এক্সট্রাকশন করি আমরা। ওকে, বলা আছে যে কোকোনাট ডিহাস্কিং মেথড, প্রথমে কোকোনাট থেকে তো কোকোনাটের শেলটা ফ্রুটটা আলাদা করে হাস্ক নিতে হবে, সেজন্য এটি মেকানিক্যাল ডিহাস্কার হতে পারে, যেটি মেশিনে দিলে চামড়াটা খুলে গিয়ে জাস্ট নারিকেলটা পড়ে যাবে, তাহলে চামড়াটা পাওয়া যাবে,
সেকেন্ডলি ফার্মার্স বলা আছে স্কিল্ড আকার ক্যান স্প্লিট প্রায় 2000 কোকোনাট পার ডে, এরকম কিছু মেশিন আছে ছবিতে দেখতে পাচ্ছ, কিছুটা অস্পষ্ট। তোমরা যদি দৃশ্যম টু সিনেমাটা দেখে থাকো, সেখানে ওইখানে একটা কোকোনাট হাস্কিং এর একটা সিনারিও ছিল, ঠিক আছে, অথবা কোকোনাট হাস্কিং এর ম্যানুয়াল হাস্কিং এর অনেক ভিডিও পাওয়া যায়। অর্থাৎ একটা লোহার ইয়ে থাকে দায়ের মতো, সেটি দিয়ে ওপেন করা হয়। আমরা বাড়িতে বাসা বাড়িতে কি করি, দা দিয়ে করি। তো প্রথম এবং দ্বিতীয় ছবিতে কিন্তু তারা মেশিন ইউজ করে করছে, পরে হাউস হোল্ড যদি দু কোকোনাট পার ডে, হোটেল 10 থেকে 20টা হয়, তো এই সমস্ত জায়গা থেকে কোকোনাট হাস্ক গুলিকে প্রথমে কালেক্ট করা হয়। এরপর ডিহাস্কিং করতে হবে, মানে হচ্ছে কোকোনাটের যে ইয়েগুলো রয়েছে, ফাইবার গুলো রয়েছে, সেগুলোকে আমরা কি করব, ছাড়িয়ে নিব। ছাড়িয়ে নেওয়ার জন্য এটি তো আর হাতে কতক্ষণে করবে, একটা একটা করে এটি মেশিনে করা হয়। দ্য মেইন ইউজার অফ দিস টাইপ অফ অ্যাপ্লিকেশন ইজ বাই অয়েল এক্সট্রাক্টিং, ফার্টিলাইজার এন্ড ফুড ইন্ডাস্ট্রি এক্সেট্রা, এন্ড দিস আর ইউজ কোকোনাট ইন মাস কোয়ান্টিটি, এন্ড দিস মেশিন ক্যান প্রসেস 2000 কোকোনাটস পার আওয়ার। আমরা এখানে দেখছি, এখানে যখনই দিব এটা একবারে ঘুরা ঘুরা বা এরকম হয়ে বেরোবে। ওকে, তারপর এই যে ঘুরা 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 তো হবে, মানে ফাইবার গুলো আলাদা হয়ে বেরোবে। এই ফাইবারটাকে আমরা পানিতে চুবাতে পারি অথবা নাও পারি। তো সোকিং ইন ওয়াটার রিজার্ভিয়র আমরা অন্য একটা পদ্ধতিতে, আমরা যেমন পাট পচিয়েছিলাম, আমরা কিন্তু আমাদের যে কোকোনাট হাক্স গুলো আছে সেটাকে এভাবে রেটিং করতে পারি, যেমন এখানে ছবিতে দেখতে পাচ্ছ পাটের মতোই, সেভাবেও কিন্তু ফাইবার গুলোকে আলাদা করা যায়। বলা আছে রেটিং ইস এ কিউরিং প্রসেস ডিউরিং দ্য হাক্স আর কিপ ইন দ্য এনভায়রনমেন্ট এন্ড দ্যাট দ্য ইনগা এন্ড কাওয়ারস দ্য অ্যাকশন অফ ন্যাচারালি অকারিং মাইক্রোবস এন্ড দ্য অ্যাকশন ইজ পার্সিয়ালি ডিকম্পোজ দ্য হাক্স পাল্প এলোয়িং দ্য টু বি সেপারেটেড অফ কোয়ার ফাইবার এন্ড রেসিডিউ কল্ড কোয়ার পিট এন্ড সাম ওয়াটার রেটিং ইজ ইউজ ফর রাইপ কোকোনাট হাক্স এন্ড সল্ট ওয়াটার রেটিং ইউজ ফর গ্রিন হাক্স। তো সুইট যেগুলো সেটি সাধারণত রাইপেন অর্থাৎ পাকাগুলো ঝুনা নারিকেল, সেগুলো সাধারণত এইভাবে মৃদু পানিতে, এবং যেগুলো কাঁচা সেগুলো সাধারণত সল্টি ওয়াটারে পচানো হয় বা রেটিং করা হয়। বলা আছে ফর ফ্রেশ ওয়াটার রেটিং রাইপ হাক্স আর ব্রুইট পিটস ড্রাগ এলং দ্য রাইভার ব্যাংকস ইমার্স ইন ওয়াটার ফল ইন্টু কনক্রিট ট্যাঙ্কস এন্ড সাসপেন্ডেড নিয়ার দ্য রিভার এন্ড ওয়েটেড টু কিপ দ্যাম সাবমার্স, মানে পাটের মতো অ্যাটলিস্ট 6 মান্থ এই ধরনের রাখা হয়। তাহলে ফর বলা হচ্ছে সল্ট ওয়াটার রেটিং দ্য গ্রিন হাক্স আর সফট ইন ওয়াশড ওয়াটার অ্যান্ড আর্টিফিশিয়ালি সালাইনেড ফ্রেশ ওয়াটার, অফেন ইট ইজ অ্যাকমপ্লিশ প্লেসিং দ্যাম ইন ফুডস ইন দ্য অ্যালং রিভার ব্যাংকস নিয়ার দ্য ওশান অ্যান্ড হোয়ার টিডাল অ্যাকশনস আর কি বলা হচ্ছে অল্টারনেটিভলি কাভার্স দ্য সি ওয়াটার অ্যান্ড সানরাইজ দ্যাম উইথ দ্য রিভার ওয়াটার। সল্ট ওয়াটার রেটিং ইউজুয়ালি টেক্স এট 10 টাইমস, অলদো অ্যাডিং দ্য প্রপার ব্যাকটেরিয়া to the water can shorten the retention period of a few days. Mechanical technique can have also developed to hasten the eliminate rotting and ripen hacks can be processed crushing the machines jeti amra bollam machine er maddhome hote pare othoba eibhabe ripen koru kintu amra pete pari, thik ache. To aro kichu method royeche fiber gulo ke alada korar jonno, jemon shetake amra chemical method bolte pari. Chemical method gulo সাধারণত আমরা যদি দেখি যে এখানে অনেকগুলো মেথড রয়েছে, বলা হচ্ছে ভেরিয়াস কেমিক্যাল মেথডস হ্যাভ অলসো বিন ডেভেলপড ফর রেটিং দ্য হাক্স এন্ড দ্য অ্যাডভান্টেজ অফ অ্যাডভান্টেজ ক্লেমড হায়ার ইয়েল্ড অফ ইউনিফর্ম কোয়ালিটি কনসিডারেবল সেভিং এন্ড টাইম। তো ডিসঅ্যাডভান্টেজ তো আছে, তো ডিসঅ্যাডভান্টেজের থেকে অ্যাডভান্টেজই বেশি যেটি বলা হচ্ছে। আমরা যদি দেখি এখানে যে কেমিক্যাল মেথডের ভিতরে যেটি রয়েছে যে নানজি প্রসেস, নানজি প্রসেসটা কি বলা হচ্ছে একটু মনোযোগ দেব। দে গ্রিন অর ড্রাই হাক্স আর পার্টিকুলারলি ক্রাশড অ্যান্ড ট্রিটেড আন্ডার স্টিম প্রেশার অফ 36 থেকে প্রায় 45 kg/sq উইথিন সোডিয়াম সালফেট অর সোডিয়াম কার্বোনেট কন্টেনিং ট্রেসেস অফ দ্য অ্যালুমিনিয়াম সালফেট ফর 1.2 hours. During this process, the peat loosened from the fiber and removed washing, and the fiber obtained good quality but slightly darker than the natural rating. এটি কি করা হচ্ছে? এটি আমরা করছি, এটিকে একটা ট্রেতে অর্থাৎ একটি ক্লোজড স্টিম প্রেসার দিচ্ছি, এবং সেখানে স্টিমে কি কি থাকছে, সোডিয়াম সালফেট, অ্যালুমিনিয়াম সালফেট বা সোডিয়াম কার্বনেট এগুলো থাকছে, ফলে
এটার কারণে কেমিক্যাল এবং প্রেসারের কারণে টেম্পারেচারের কারণে যেটি লুজেন হয়ে যাবে এবং সেগুলোকে আমরা ধুয়ে আলাদা করতে পারবো। সমস্যা হচ্ছে যে এটার একটু রেটিংটা একটু কালারটা ইয়ে হয়ে যাবে, ব্ল্যাকিশের দিকে চলে যায়। বলা হচ্ছে ইলোড অ্যান্ড থমাস প্রসেস, বলা হচ্ছে দ্য ক্রাস্ট হ্যাক্স আর ইমার্স ইন হোয়াট ওয়াটার টোয়াইস। তারপর কি করছি, অ্যান্ড স্ল্যাক লাইম অর সিমিলার সাবস্টেন্স ইজ অ্যাডেড ডিউরিং দ্য সেকেন্ড ইমার্সন টু অ্যাভয়েড দ্য ডিসকালারেশন অ্যান্ড সাবসিকুয়েন্টলি দ্য ফাইবার এক্সট্রাক্টিং মেকানিজম। এইগুলাকেই আবার সেকেন্ড টাইম আমরা পানিতে চুবাচ্ছি এবং চুন দিচ্ছি, চুন, এই যে কালারটা যেন ইয়ে হয় না, অর্থাৎ স্ল্যাক লাইম চুন, যেটা শোধক চুন, সেটি দেওয়ার কারণে যেন কালারটা ডিসকালার না হয়, সেজন্য আমরা এটি দিয়ে কালারটাকে রিটেইন করার চেষ্টা করি এই প্রসেসের মাধ্যমে। এরপরে হচ্ছে কি প্রসেস, যেটি আমরা দেখছি রাওয়েল প্রসেস, বলা হচ্ছে দ্য ক্রাস্ট হ্যাক্স আর সাবজেক্টেড অ্যাট এ হাই স্টিম প্রেশার অ্যান্ড দ্য ফাইবার কাম আউট লুজ ফ্রম দ্য স্টিমিং চেম্বার। কি করা হচ্ছে যে হাই স্টিম প্রেশারে অ্যান্ড ফাইবার কাম আউট দ্য লুজ ফ্রম স্টিমিং চেম্বারে, অর্থাৎ এটাও স্টিম দিয়ে আমরা করছি। ভ্যান্ডার জাগেট প্রসেস, বলা হচ্ছে দ্য হ্যাক্স আর ফার্স্ট স্প্লিট ইন টু পিসেস, ছোট ছোট পিসেস, অ্যান্ড দ্য পিসেস আর দেন বয়েল উইথ এ উইক সলিউশন অফ কাস্টিক সোডা অ্যান্ড স্কুইজ। ওকে, সোডা দিয়ে উইক ইয়ে করলাম, বয়েল করলাম, দেন কম্পোস্ট ফাইবার আর রিওপেন, সফেন অ্যান্ড ক্লিন। It claimed that the good quality fiber could be produced using this technique in less than 2 hours. মানে করো যে তুমি সোডা দিয়ে বয়েল করে এরা বের করছে, সেটাকে আমরা ভেন্ডার জ্যাগেট প্রসেস বলছি। কারান প্রসেস, বলা হচ্ছে হাক্স ইজ ফার্মেন্টেড ফর 4 days, 37 ডিগ্রি সেন্টিগ্রেড, পচানো হবে, ফার্মেন্টেশন, উইথ দ্য এইড অফ দ্য ফাঙ্গাই অ্যাসপারিগুলাস এসপি, এই যে ফাঙ্গাস দিয়ে, and previously isolated particularly rated husks, and the process is reported 37% fiber output sadharonoto diye thake to je lignin ta roche prochur porimane shetike chora okay erpor eti jokhon hoye jabe fiber ta jebhabei amra stack kori na keno etake myelin korte hobe or extraction korte hobe orthat khule felte hobe ekta arektar sathe je ache amra to loosen kore nilam after rating the husks are taken out of the water and washed and outer skin pelt of the placed wooden blocks of the beaten with the wooden mallet and separating the fibers from peat and the after fibers are separated from the peat then these are cleaned and then separated on set or drying and the fibers are separated for drying occasionally beaten and lost and tossed with the poles of debris. দেখো এখানে বলা হচ্ছে আমার, তুমি কখনো কোকোনাট খুলেছো? কোকোনাট খুললে দেখবে একটা শক্তর সাথে ওই যে নরম নরম ইয়েগুলো লেগে আছে ওই কোকোনাটের, যেটাকে আমরা পিট বলতেছি, ওটা কিন্তু ফাইবার নয়। আমরা যখন মাইলিং করব, আমাদের যখন ফাইবারটা লুজেন হয়ে গেল, লুজেন হওয়ার পর কি হচ্ছে যে ফাইবারটা আমরা মেশিনে দিচ্ছি, মেশিনে দিলে কি হচ্ছে ওই যে ঘুরার মতো তখন ওটা নিচে পড়ে যাচ্ছে আর ফাইবারটা কিন্তু আলাদা হয়ে যাচ্ছে। কোকোনাট ফাইবার কাছে থাকলে দেখতে পারো একটা ইয়ে খুলে যে ওইখানে নরম ইয়েটি সফট কি বলতেছে ওটি ওটি যে শোলা, শোলা চেন ও শোলা, অর্থাৎ ওই যে ইয়ে ফোম পেপারের মতো লাগবে, ওগুলো থাকে। ওকে, ফাইবার তাহলে আমরা বাইর করে নিলাম এবং ওটাকে আলাদা করে নিলাম, এটাকে আমরা ডিফাইবারিং বলছি। বলা আছে ম্যানুয়ালি ওয়ার্কার্স ইউজ উডেন ম্যালেটস, যেটি বিটিং করবে ভিতরে। দেখো এই যে দেখো ভিতরে স্পাইকের মতো আছে অনেকগুলো, না তোমরা এই যে ধান মারা মেশিন দেখেছো, এখনকার ধান মারা মেশিন লাইক ভিতরে কিন্তু এরকম স্পাইক থাকে। বলা হচ্ছে ম্যানুয়ালি ওয়ার্কার আর ইউজ উডেন ম্যালেটস অন বেইট অন দ্য পাল্প এক্সট্রাক্টেড আফটার দ্য রেটিং অফ টু দ্য ডি ফাইবার দ্য পিট অ্যান্ড দ্য ফাইবার। নাও মডার্ন মেশিন হ্যাভ স্টিল ড্রামস উইথ দ্য বেটার আর্মস টু সেপারেট দ্য ফাইবার অ্যান্ড পিট অ্যান্ড দ্য পিট ফাইবার আর কালেক্টেড সেপারেটলি বাই ইউজিং রোটেটিং স্টিল ড্রামস লেটার আর ফাইবার ক্লিনড বাই ওয়াটার অ্যান্ড ড্রাইড অ্যান্ড সান এক্সটার। তো এখানে যখন দিবে তখন কি হবে, এখান থেকে এগুলো চলে যাচ্ছে, তাহলে আমরা কি ফাইবার মাইলিং এক্সট্রাকশন বা ফাইবার মাইলিং বা ডিফাইবারিং আমরা বলতে পারি। ওকে, তারপরে তাহলে এবার কি হলো, ফাইবারটা আমার আলাদা হয়ে গেল একবারে, তাই না? ফাইবারটা যখন আলাদা হয়ে গেল তখন আমি কোথায় চলে যাবো, স্পিনিং এ। তাহলে পাটের যেভাবে দড়ি পাকাই স্পিনিং এ চলে যাবো। বলা হচ্ছে স্পিনিং অফ কয়ার ফাইবার ইজ ম্যানুয়ালি এ কটার্স ইন্ডাস্ট্রি ইন ইন্ডিয়া অ্যান্ড অ্যাব্রড, প্রচুর এই যে দড়ি বানানো। ইট ইস প্রডিউসড বাই আইদার হুইল স্পিনিং অর হ্যান্ড স্পিনিং or mechanized spinning. Hand spun yarn is soft and twist and thickness are even.
ওকে হাতের যে ইয়েগুলো সেটাকে বলতে আছে হুইল স্পানার হার্ড টুইস্ট এন্ড স্ট্রঙ্গার দ্যান মোর ইউনিফর্ম সাইজ এন্ড টুইস্টার হার্ড স্পানিয়ান হ্যান্ড স্পানিয়ান থেকে বেশি অবশ্যই মেশিনে যখন আমরা দিব বলা হচ্ছে দ্য ক্লাসিফিকেশন অফ কয়ের বেসড অন দ্য ভেরিয়েশন কালার টুইস্ট কিরকম কালার তার উপর ভেজ করে ভেরিয়েশন হতে পারে টুইস্ট কত কম বেশি তার উপরে পিথ কার কিরকম বেরোচ্ছে স্কোরেজ এক্সেট্রা অলসো প্রোভাইড এ প্রোডাকশন লাইক অ্যাঞ্জিনো অ্যান্টনি আলাফাট পিস ইউরোপিয়ান মরিপুরি এক্সেট্রা এগুলো সাধারণত বিভিন্ন প্রকার রফ তৈরি করে থাকে বা ইয়ান তৈরি করে থাকে স্পিনিং যখন হবে স্পিনিং তো বুঝতে পারছি যে ওই কয়ার ফাইবার থেকে ইয়ান তৈরি করা তাহলে উইভিং কয়ার ফাইবার ইজ টেস্টেড উইথ ডাইলুট সলিউশন অফ সালফিউরিক অ্যাসিড উইথ ইম্প্রুভস ইটস কালার অ্যান্ড গিভস সার্টেন অ্যামাউন্ট অফ ব্রাইটনেস টু প্রোডাকশন অফ ম্যাটস কয়ার ম্যাটস আর ফাইবার ম্যাটস স্পেশালি তাহলে কি করা হচ্ছে ফাইবার সালফিউরিক অ্যাসিড দিয়ে যখন ট্রিটমেন্ট করছে তখন একটু একটু উজ্জ্বল হচ্ছে এবং এটির ফলে কেন উজ্জ্বল হচ্ছে ওই যে উপরের সার্ফেসের যে কালারটা সালফিউরিক অ্যাসিড কি করে সেলুলোজকে ডিস্ট্রয় করে দেয় ফলে উপরের যে কালারটা বা ইয়াটা সেটা কিন্তু চলে যাচ্ছে যার কারণে কিন্তু সেটা হোয়াইট হচ্ছে একটু উজ্জ্বল হচ্ছে এরপরে আসি ডাইং এন্ড প্রিন্টিং ডাইং এন্ড প্রিন্টিং এ কি বলা হচ্ছে যে কালার এন্ড ডিজাইন প্ল্যান ইম্পর্টেন্ট রোল ডাইং এন্ড ডাইডিয়ান ইজ স্পোর্টেড অস্ট্রেলিয়া এন্ড ম্যানুফ্যাকচারিং ম্যাটিং এটা দিয়ে প্রচুর পরিমাণে ম্যাট তৈরি করা হয় আমরা ওই যে দেখি না ম্যাট ম্যাট্রেস পায়ের নিচে দেই বসি সোফা সেট তৈরি করি আবার আমরা তো জাজিম টাজিমও বানাই তাই না তো ফ্লোয়িং স্ট্যাপস আর এখানে বিভিন্ন প্রকার ডাই রয়েছে যেগুলোর নাম তোমরা এখন চিনবা না তো আমরা মনে করি যে যে সমস্ত সেলুলোজিক ফাইবার ডাই দিয়ে ডাইং করা যায় সেগুলো দিয়ে এগুলো ডাইং করা যাবে যেগুলো তোমরা দেখতে পাচ্ছ তো ইউনিভার্সিটিতে তোমরা করে দেখতে পারো ডাইং টাইপস অফ কয়ার ফাইবার আমরা দুই প্রকার টাইপ দেখছি একটি হচ্ছে হোয়াইট ওর গোল্ডেন ফাইবার আর একটি ব্রাউন ফাইবার হোয়াইট ওর গোল্ডেন ফাইবার কোনটা বলা হচ্ছে যে হোয়েন কোকোনাট ফাইবার এক্সট্রাক্টেড ফ্রম ইমেচিউর কোকোনাট বাই সকিং ফ্রেশ গ্রিন ইমেচিউর কোকোনাট হাল্ক ইন সালাইন ওয়াটার দেন দে ন্যাচারালি হোয়েন হোয়াইট ইন কালার আর হ্যাভিং স্মুথ ফাইন সফট টাচ প্রপার্টিস অ্যান্ড অলসো উইকার দেন দ্য ব্রাউন ফাইবার ডেফিনেটলি আমরা যে ডাব খাই এই ডাবটা কি গ্রিন এটা থেকে যখন আমরা স্যালাইন ওয়াটারে ট্রিট করে এই ফাইবারটা বের করবো তখন সেটি একটু উজ্জ্বল হবে বাট ঝামেলা হলো সেটি কিন্তু একটু স্ট্রেংথ কম হবে কারণ সেটা তো এখনো পরিপক্ক হয়নি ইয়ার থেকে তো এটাকে আমরা হোয়াইট ওর গোল্ডেন ফাইবার বলছি হোয়াইট ওর গোল্ডেন ফাইবারের স্পেসিফিকেশন যদি দেখি বলা আছে ফাইবার লেন্থ প্রায় 10-25 সেন্টিমিটার কালার হোয়াইট ময়েশ্চার 12-15 ইম্পিউরিটিস 1% ডাস্ট 1% প্যাকিং 120 কেজি সাধারণত করা হয় লোডিং ঠিক আছে 180-185 বেল ওকে ব্রাউন ফাইবার যেটি সেটি বলা হচ্ছে যে এটি ব্রাউন ফাইবার ম্যাচিউর কোকোনাট তো এটা তো সাধারণত নর্মাল পানিতে আমরা ইয়ে করি আমরা দেখতে পাচ্ছি এবং আমাদের চারপাশে রয়েছে সেটিকে আমরা ব্রাউন ফাইবার বলছি ফাইবার লেন্থ একই রকম ময়েশ্চার ডাস্ট লোডিংটা বেশি তারপরে কোয়ান্টিটি ঠিক আছে এগুলো একটু ম্যাক্সিমাম অর্থাৎ এটার থেকে একটু ভালো ইউজ অফ কয়ার ফাইবার আমরা কোথায় কোথায় কয়ার ফাইবার ইউজ করব সেটা তো তো দেখা যাক সেটি হচ্ছে যে ইউজ অফ রোপ সবচেয়ে বেশি ব্যবহৃত হয় রোপ তৈরিতে যেহেতু স্যালাইন ওয়াটারে কিছু হয় না সেহেতু সমুদ্রের সাথে রিলেটেড যে জিনিসগুলো সেগুলোতে এই ধরনের আমরা রোপ ইউজ করতে পারি বলা হচ্ছে কোকোনাট ফাইবার রোপ কোকোনাট ফাইবার্স আর ম্যানুয়ালি ইউজ টু ক্রিয়েট রোপ সিন্স দিস টাইপস অফ কোকোনাট কয়ার আর ন্যাচারালি রেসিস্ট সি ওয়াটার ইট ইস ওয়াইডলি ইউজ টু অ্যাক্সেসরিজ ইন বোর্ডস ফিনিশিং নেটস এগুলোতে সাধারণত ইউজ করা হয় ইউজ অফ ইনসলিউশন ইন কনস্ট্রাকশন এন্ড আদার ইন্ডাস্ট্রি কোয়ার বলা হচ্ছে যে গট এন ট্রেমেন্ডাস প্রপার্টি অফ গুড টেম্পারেচার ম্যানেজমেন্ট সো দ্যাট দে আর রাইট ইউজ অফ ইনসলিউশন প্রপার্টিস আমি যেটা বললাম না যে ইনসলিউশন অর্থাৎ তাপ পরিবহন করতে পারে না সেই প্রপার্টিসটা ভালো তো সেই ক্ষেত্রে আমরা এটি কনস্ট্রাকশনের ক্ষেত্রে ইউজ করতে পারি ওকে সেকেন্ডলি ম্যাট্রেস এটির তো খুবই ভালো কোকোনাট কয়ার ইজ ইউজুয়ালি টু ক্রিয়েট ম্যাট্রেস অ্যান্ড হোল্ড সাম household purpose unlike the systematic mattress square based mattress gives natural feeling eta shobai kori ba shobar washei ache kokore
ম্যাট্রেস ওকে ইরিগেশন ইন্ডাস্ট্রি ইরিগেশন ইন্ডাস্ট্রিতে বলা আছে কোকোনাট ফাইবার এক্সেলেন্ট ওয়াটার হোল্ডিং কোয়ালিটি সো দ্যাট ইউজ টু ক্রিয়েট দ্য সাম ইরিগেশন সিস্টেম অফ আমরা এটা দিয়ে যদি রাখি এটা পানি ধরে রাখে অর্থাৎ যখন শীতকালে গাছের গোড়ায় পানি থাকে না তখন সেখানে আমরা মালচিং করি না কিছু খড়কুটো দিয়ে তার উপর পানি ঢেলে দেয় মানে কি খড়কুটো গুলো পানি শোষণ করে ধরে রাখতেছে ওখানে তো এই ধরনের ইরিগেশন ইন্ডাস্ট্রিতেও পানি ধরে রাখার জন্য বা এগুলো ইউজ করা হচ্ছে তারপরে এগুলোতে বিভিন্ন শাকসবজি চাষ করা হচ্ছে লাইক ওকে এরপরে যদি আসি যে কোকোনাট ফাইবার ইউজ ইন হাইড্রোপনিক ইন্ডাস্ট্রি বলা হচ্ছে যে সিন্স হোল্ড দেয়ার সাম সয়েললেস মিডিয়া আমরা বলি না যে মাটি সারা শাকসবজি তো এই যে মাটি সারা শাকসবজি যেটা হাইড্রোপনিক ইন্ডাস্ট্রি বলা হচ্ছে সেইখানে মাটির বিকল্প হিসেবে কোয়ার ফাইবার বা কোয়ার ফাইবার গুড়া ইউজ করা হয় ঠিক আছে সিন্স দ্য হোল্ড ওয়াটার দেন সাম সয়েললেস মিডিয়া দ্য কোকোনাট কোয়ার আর ওয়াইডলি ইউজ ইন হাইড্রোপনিক ইন্ডাস্ট্রি ওয়ার্ল্ডওয়াইড ফ্লোর ম্যাটস বলা হচ্ছে অ্যানাদার পপুলার হোম প্রোডাক্ট কোকোনাট মেড ফাইবার পপুলার এটি তো ভালো দেখলে এই যে ম্যাটস তৈরি করা হয় এভাবে ঠিক আছে তারপর হচ্ছে যে শক জব এন্ড ট্রান্সপোর্ট ইন্ডাস্ট্রিতে এই ধরনের ভেহিকেলে ঠিক আছে ল্যান্ড স্ক্যাম্পিং বলা হচ্ছে কোকোনাট ফাইবার ইজ এ গ্রেট সাবস্টিটিউট অফ ট্রেডিশনাল সয়েল বেসড পিট আনলাইক দ্যাট সিনথেটিক পিটস অ্যান্ড কোকোনাট ফাইবার আর ন্যাচার ফ্রেন্ডলি অ্যান্ড সলিউশন অফ ল্যান্ডস্কেপিং প্রোডাকশন অফ কোকোনাট ফাইবার বোর্ড আমরা বোর্ড তৈরি করতে পারি টু ক্রিয়েট ব্রাশেস ফর হোম এ ধরনের ব্রাশ তৈরি করতে পারি টু ক্রিয়েট ব্রুমস ফর হোম ইউজ বলা হচ্ছে ইন মোস্ট সাউথ এশিয়ান কান্ট্রিজ কোকোনাট কয়ার ইজ ইউজ টু ক্রিয়েট ব্রুমস বাই কম্পেয়ার উইথ আদার ওয়ার বেস্ট অফ প্লাস্টিক বটমস এগুলোর পরিবর্তে ব্যবহার করা হয় এক্সেলেন্ট উইপিং কোয়ালিটি সয়েল ইরেশন কন্ট্রোল মনে করো যেখানে ভেঙে যাচ্ছে সেখানে এগুলো কয়ারে দেওয়া যেতে পারে আপহোলস্টারি পেডিং অফ অটোমোবাইল সেক্টর বলা হচ্ছে নর্মালি কোকোনাট ফাইবার মিক্সড উইথ দ্য রাবার ল্যাটেক্স টু ক্রিয়েট দ্য রাবারাইজড কয়ার টু প্রোডিউস আপহোলস্টারি পেডিং অটোমোবাইল সেক্টর এই রাবারের সাথেও মিক্স করা যায় টু ক্রিয়েট ফার্নিচার ফার্নিচার আবার বানা যায় নাকি বলা হচ্ছে কয়ার ইজ ইউজ টু ক্রিয়েট ফার্নিচার অ্যান্ড দ্য বেস্ট গ্রেড অফ কোকোনাট ফাইবার ইউজ টু ক্রিয়েটেড ফার্নিচার অ্যাক্সেসরিজ অ্যান্ড মোস্ট ফার্নিচার ক্রিয়েটেড বাই ফাইবার গট লং ডিউরেবিলিটি এটি যখন আমরা ইয়ে করব কম্পোজিট বানাবো কয়ার ফাইবারের তখন কিন্তু এটি আমাদের ইয়েকে ইয়ে করছে অর্থাৎ কি বলবো যে চেয়ার টেবিল এগুলো বানানো যাচ্ছে বলা হচ্ছে নর্মালি কোকোনাট ফাইবার যেটি বলা হচ্ছে টেক্স 20 ইয়ার্স টু ক্রোমো ডিকম্পোজ বাট দিস ডাজ নট জেনারেট এনি হার্ম অফ দ্য এনভায়রনমেন্ট সো ইউজিং প্রোডাক্ট ইউজ অফ ন্যাচারাল কোকোনাট ফাইবার ইজ গুড ফর সো ইফ ইউ ওয়ান্ট টু বাই সাম আইটেমস উইথ কোকোনাট ফাইবার র ম্যাটেরিয়াল অ্যান্ড অ্যাবভ ভ্যালু মডিউল বাই কনসিডারিং ওভারঅল কোকোনাট মাল্টিপারপাস ইউজ প্রোডাক্ট ইত্যাদি সবখানে কোকোনাট ইউজ করা হচ্ছে মোটামুটি এক মিনিট আছে এখনই কেটে যাবে আবার একটু জয়েন করবে সবাই কোকোপিট কোকোপিটটা কি একটু দেখতে পাচ্ছ এখানে যে ফরচুনেটলি ইন 1980 প্রসেস ওয়্যার ডেভেলপ টু মেক দ্য ওয়েস্ট ম্যাটেরিয়াল অফ কোয়ার প্রসেসিং ইনটু দ্য গ্রোথ মিডিয়াম অফ কোকোপিট আমাদের যে গুড়াটা থাকে সেটি সাধারণত বিভিন্ন প্রকার গাছপালা লাগাতে বা শাকসবজি লাগাতে গ্রোথ মিডিয়াম হিসেবে কাজ করছে যেটিকে আমরা বলতেছি কোকোপিট ওকে Now the program will be closed within very few moments. Please join again. Ek minute aste to ekhoni kete jabe. Tomar shobai note e join kori sir.